এই যে আমরা এন্ডোমেট্রিওসিস বলছি, এই এন্ডোমেট্রিওসিস বলতে কি বোঝায়? এন্ডোমেট্রিওসিস এখন আমরা বেশ ভালো পরিমাণ পেশেন্ট আমরা আসলে এন্ডোমেট্রিওসিস পাচ্ছি, এবং এটারও কিন্তু বয়সের যে একটা ব্যাপার থাকে যে এটা শুধু রিপ্রোডাক্টিভ এইজেই হবে অথবা একদম চাইল্ডহুডে আসবে, এই ধরনের কিন্তু কোনো লিমিটেশন নেই। এন্ডোমেট্রিওসিস বলতে আসলে বোঝায় যে জরায়ুর একদম ভিতরের যে লেয়ারটা সেটাকে আমরা আসলে বলি এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো যখন ইউট্রাসের বাইরে অন্য কোথাও থাকবে তখনই এই কন্ডিশনটাকে আমরা আসলে বলি এন্ডোমেট্রিওসিস। এবং এটার খুব কমন স্থান বা প্লেস আমরা যদি বলি সেটা হলো ওভারি। ওভারিতে যখন এন্ডোমেট্রিওটিক টিস্যুগুলো গ্রো করে তখন যে ঘটনাটা হচ্ছে, আমরা সাধারণত এটাকে সাধারণ যাদের আসলে এন্ডোমেট্রিওসিসের সম্পর্কে কিছু ধারণা আছে তারা বেশিরভাগই এটাকে চকলেট সিস্ট বলে মানে আখ্যায়িত করেন, এটা কমনলি পরিচিত আর কি, এই নামটাই আসলে অনেকের কাছে পরিচিত। তো এই চকলেট সিস্টটাই আসলে এন্ডোমেট্রিওসিস। এবং এন্ডোমেট্রিওসিস আমি যেটা বলছিলাম যে ওভারি ছাড়াও অন্যান্য আরও অনেক জায়গায় কিন্তু হতে পারে। কোন কোন জায়গায় সাধারণত এগুলো হয়ে থাকে? হ্যাঁ, এমনকি দেখা যাচ্ছে হয়তো একটা অপারেশনের স্কার, সেখানেও কিন্তু এন্ডোমেট্রিওটিক টিস্যু ডিপোজিট করলে সেটাকে আমরা বলি স্কার এন্ডোমেট্রিওসিস। অনেকের দেখা যায় যে এটা লাংসে গিয়ে ডিপোজিশন হতে পারে, তখন কিন্তু তার দেখা যায় প্রতিবার মাসিকের যখন সময় হয় তখন প্রতিবারই দেখা যাচ্ছে তার কাশির সাথে, অথবা মানে যেহেতু এটা লাংসে ডিপোজিশন হচ্ছে ওখান থেকে কিন্তু ব্লিডিং হতে পারে। অর্থাৎ এটা হলো মানে যখনই পিরিয়ডের টাইম হবে, এটা তো আসলে ফিজিওলজিক্যাল একটা ব্যাপার যে তখন শরীরে কিছু হরমোন কমে যায় এবং মেয়েদের মাসিক হয়। এই যে মাসিক হওয়ার প্রবণতা এটা কিন্তু প্রতি মাসেই হচ্ছে এবং এটা ফিজিওলজিক্যাল, কিন্তু এই এন্ডোমেট্রিওটিক টিস্যুগুলো যেখানে ডিপোজিশন হবে সেখান থেকে কিন্তু ডিসচার্জ হবে। যে অনেকের দেখা যায় এটা মলদ্বারে গিয়ে জমা হচ্ছে এন্ডোমেট্রিওটিক টিস্যুগুলো, তাদের বেলায় দেখা যায় যে প্রতিবার মাসিকের সময় হয়তো সে খেয়াল করবে পায়খানার সাথে তার ব্লাড যাচ্ছে। তো এটা যেখানে ডিপোজিশন হবে সেখানেই আসলে সিমটম তৈরি করবে। যেমন এটা যদি ওভারিতে গিয়ে জমা হয় যেটাকে আমরা বলছিলাম চকলেট সিস্ট, তখন দেখা যায় প্রতি মাসেই তার ওই ওভারিয়ান টিস্যুগুলোর মধ্যে ব্লিডিং হয় এবং হতে হতে একটা সময় গিয়ে দেখা যায় যে এটা সিস্টের আকার ধারণ করে এবং ওইটাকে আমরা বলি হলো চকলেট সিস্ট। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে কথা বলছিলাম, এর সাথে আসলে আমি যদি একটু একই ধরনের আলোচনা আসে সেটি হচ্ছে অ্যাডেনোমায়োসিস। দুটির মধ্যে আসলে কীভাবে পার্থক্য করা যায় কিংবা উপসর্গ ভিত্তিক কোনো পার্থক্য আছে কিনা যেটি আসলে আমাদের রোগী বা দর্শকরা বুঝতে পারবেন? এই এন্ডোমেট্রিওটিক টিস্যুগুলোই যখন ইউট্রাসের মাসেলের মধ্যে জমা হয় তখন আমরা এটাকে বলি অ্যাডেনোমায়োসিস। এবং অ্যাডেনোমায়োসিসের পেশেন্টরা আসলে যেটা যে কমপ্লেনটা নিয়ে আমাদের কাছে আসেন সেটা হলো যে প্রতিবার দেখা যাচ্ছে মাসিকের সময় হয়তো তার প্রচণ্ড পেটে ব্যথা করে এবং তার সঙ্গে সঙ্গে মাসিকের পরিমাণটা বেড়ে যায়। আগে হয়তো তার তিন দিন বা পাঁচ দিন থাকতো, এখন হয়তো তার পরিমাণটা বেড়ে যাচ্ছে, অথবা তাকে হয়তো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হচ্ছে, অথবা পেশেন্ট বলতে পারে যে তার ক্লট পাস হচ্ছে, চাকা চাকা ব্লাড যাচ্ছে, এটা হলো অ্যাডেনোমায়োসিসের সিমটম। কিন্তু এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদের কষ্ট আরও বেশি থাকে। অ্যাডেনোমায়োসিস কিন্তু পিরিয়ড ভালো হয়ে গেলে পেশেন্ট সিমটম ফ্রি, মাসের অন্যান্য সময়টা সে কিন্তু ভালো থাকে, কিন্তু এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের সাফারিংস অনেক বেশি। এই ক্ষেত্রে দেখা যায় যে শুধু যে তার পিরিয়ডের সময় ব্যথা থাকে তা না, ব্যথাটা পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরে আরও বেড়ে যায়। এবং এই ধরনের পেশেন্টরা মানে অনেক ক্ষেত্রেই ফিজিক্যাল রিলেশনের সময় ব্যথা হয়, তার মানে টয়লেট বা যখন সে পায়খানায় বসতেছে তখন তার ব্যথা হচ্ছে, মানে অবর্ণনীয় একটা ব্যথার কষ্ট নিয়ে আমাদের কাছে চলে আসে। এমনকি এদের মধ্যে একটা গ্রুপ আমরা পাই যারা দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে হয়তো প্রেগনেন্সির চেষ্টা করছেন কিন্তু কনসিভ করতে পারছেন না, অর্থাৎ বন্ধত্ব নিয়েও একটা গ্রুপের পেশেন্ট আমাদের কাছে আসে।